হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন টু জি, থেকে আমি সায়ন্তনী। আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকে একটা ইটালিয়ান রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব ফেমাস রেসিপির মধ্যে পড়ে। সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট খাবার। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন দেখি। একটা পাত্রের মধ্যে একটু সামান্য তেল নিয়ে তার মধ্যে চপড গার্লিক দিয়ে দিলাম, তারপর একটুখানি নেড়ে নিলাম, তারপর এর মধ্যে কুচো কুচো করে কাটা চিকেন দিয়ে দিলাম। যদি কেউ মনে করেন এর মধ্যে চিকেন দেবেন না, নাও দিতে পারেন। একটু ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে, চিকেনগুলোকে সেদ্ধ হতে হবে। এরপর আমি এর মধ্যে চপড ক্যারেটস মানে কাজু অ্যাড করলাম, তারপর খানিকটা নেড়ে নিতে হবে। এক থেকে দু মিনিট গাজরটা নেড়ে নেবার পর একটু নুন দিয়ে দিলাম, যাতে চিকেনটা আর গাজরটা সেদ্ধ হয়ে যায়। এক থেকে দু মিনিট ভাজার পর এর মধ্যে চপড ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর সেদ্ধ করে রেখেছিলাম কর্ন সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে দু থেকে তিন মিনিট এরকমভাবে নাড়িয়ে যেতে হবে, যাতে সবজিগুলো সবকটা ভাজা হয়ে যায়। অন্তত দু থেকে তিন মিনিট এটাকে ভাজতেই হবে, নয়তো সবজিগুলো কাঁচা থাকবে। আমার অলমোস্ট দু থেকে তিন মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো, একটা অন্য পাত্র নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম, তার মধ্যে একটু চপড গার্লিক মানে রসুন দিয়ে দিলাম, তারপরে একটু নাড়িয়ে ওর মধ্যে টু স্পুন ফ্লোর মানে ময়দা দিয়ে দিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি পুটোটা যাতে মেখে নেয়। তারপর আমি এর মধ্যে দুধ মানে মিল্ক ঢেলে দিলাম, তারপর এটাকে নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর এর মধ্যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে ওই পাস্তাগুলোকে ওই ভেজিটেবলস যেগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম, তারপর ভালো করে পুরোটা মিক্স করে নিতে হবে। আমার অলমোস্ট ভালো করে পুরোটা মিক্সড হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে এবার হয়ে গেল হোয়াইট সস পাস্তা। এটা ভীষণই ইয়াম্মি খেতে হয়। এটা বাচ্চাদের টিফিন, বড়দের অফিস টিফিন বা সন্ধেবেলা জলখাবার বা ব্রেকফাস্টে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এটা আমি চিকেন দিয়ে বানিয়েছি, আপনাদের ইচ্ছা করলে এটা এর মধ্যে অ্যাডও করতে পারেন, এগ বা ভেজও করতে পারেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আবারও নিয়ে চলে আসবো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।